হ্যালো ক্লাস নাইন, সবাই কেমন আছো? ভাঙার গান কবিতাটার প্রথম স্তবকটাই আমি পড়িয়েছিলাম, আজকে তোমাদের পরের স্তবকটা আমি দিচ্ছি। একটা কথা প্রথমেই পড়ানোর আগে বলে রেখে দিই, তোমরা কিন্তু ইউনিট ওয়ান বা ইউনিট টুয়ে তোমাদের যে সিলেবাসটা ছিল সেটাও কিন্তু মাঝে মাঝে পড়তে থাকবে, আমি দেখি হয়তো তোমাদের পরীক্ষা নেব। আজকে চলো ভাঙার গানের শেষাংশটা পড়িয়ে দিই। প্রথমে কবিতাটা একটু পড়তে হবে। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হেঁচকাটানি, মার হাঁক হ্যায়দারি হাঁক, কাঁধে নে তুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। আমি এর আগের দিনই যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে প্রত্যেকটা ছোট ছোট যে ওয়ার্ড রয়েছে সেগুলোকে মানে খুব সুন্দর করে লিখতে হবে, এগুলোই এক নম্বরের প্রশ্ন। আমি পড়াতে গিয়ে বলছি, দেখো, ওরে ও পাগলা ভোলা, আবার সেই ভোলা মহেশ্বরেরই আরাধনা করেছেন, আবাহন করেছেন কবি। ভোলা মহেশ্বর একদিকে যেমন তার ধ্বংসলীলা দিয়ে পৃথিবীকে ধ্বংস করেন, আবার তার সৃষ্টিলীলার সাহায্যে পৃথিবীকে নতুন করে গড়ে তোলেন। তাহলে এই কবিতায় পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার জন্য তরুণ বিপ্লবীদের অগ্রণী হতে বলেছেন, পাগলা ভোলার মতো অগ্রণী হয়ে সমস্ত কিছু ধ্বংসের বিনিময়ে আবার নতুন ভারত, নতুন পৃথিবী, স্বাধীন মুক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠা করার কথা বলেছেন কবি। তারপরে দেরে দে প্রলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হেঁচকাটানি, যে কারাগারে বন্দী হয়ে আছে ভারতীয় বিপ্লবীরা তাদের মুক্ত করার কথা বলেছেন এখানে কবি। তারপর একটা খুবই সুন্দর, মার হাঁক হায়দারি হাঁক, এই হায়দারিটা কি, এটাকে আমরা এরকম করে লিখব, হায়দার তার থেকে হায়দারি। হায়দারের সম্বন্ধে আমরা শুধু এতটুকুই লিখব, চতুর্থ খলিফা ছিলেন তিনি সম্পর্কে এনার, অর্থাৎ আমাদের হযরত মোহাম্মদের, আমাদের যিনি ধর্মগুরু হযরত মোহাম্মদ তার তিনি পরম আত্মীয় ছিলেন, এগুলো লেখার দরকার নেই, আমরা শুধু লিখব তিনি চতুর্থ খলিফা ছিলেন। হায়দারের কাব্যরূপ করা হয়েছে হায়দারি বলে। এই হায়দার যিনি চতুর্থ খলিফা ছিলেন তিনি একজন প্রচণ্ড তেজোদীপ্ত পুরুষ, অত্যন্ত শক্তিশালী একটা পুরুষ ছিলেন এবং তিনি অত্যন্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। বারে বারেই কাজী নজরুল ইসলাম এই হায়দারের কথা তার কবিতার মধ্যে এনেছেন, এখানেও তার সেই প্রার্থনা, হায়দারের মতন তেজোদীপ্ত ভঙ্গিমায় যেন ভারতের বিপ্লবীরা অগ্রসর হয়। কাঁধে নে দুন্দুবি ঢাক, দুন্দুবি আমরা জানি এক ধরনের বাদ্যযন্ত্র, তার আওয়াজে এই স্বাধীনতার মন্ত্র যেন গুঞ্জরিত হয় পরাধীন দেশে, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, মৃত্যুকে কিভাবে জীবন পানে টানা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এখানে কবির বক্তব্য, আত্মাহুতি দানের মধ্য দিয়ে দেশের বিপ্লবীরা আত্মনিবেদন, অর্থাৎ দেশের বিপ্লবীরা নিজেদের প্রাণটাকে বিসর্জন দিয়ে আমাদের পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করতে সাহায্য করবে। অর্থাৎ দেশের বিপ্লবীরা কী করবে, মৃত্যুর মধ্য দিয়ে অর্থাৎ নিজের প্রাণ বিসর্জন দিয়ে নবজীবন আনবে আমাদের পরাধীন ভারতবর্ষের বুকে, অর্থাৎ নতুন ধারা, নতুন চেতনা, স্বাধীন জগৎ, নতুন প্রাণ সঞ্চার করবে ভারতবর্ষের বুকে। মৃত্যুকে ডাক নিজেদের প্রাণ দিয়ে জীবন পানে, নবজীবন, নব ভারত, নব দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। খুব সুন্দর লাইন আছে এখানে। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী, দেখো প্রথমে আছে কাল বৈশাখী, এটা আমরা জানি কাল বৈশাখী ঝড় যেমন সব কিছু পুরনো জিনিসকে একেবারে উড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুনভাবে জগৎ সৃষ্টি করে, ওই রকমভাবেই তরুণরা যেন কাল না কাটিয়ে অহেতুক সময় নষ্ট না করে যা কিছু জীর্ণ জরা তাকে ঝরিয়ে দিয়ে নতুন দেশ, নতুন পৃথিবী গড়ে তোলে। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, ভিত্তি নারী মানে ভিতটাকে নাড়িয়ে দে, কার ভিত নাড়িয়ে দে, ভীম কারার অর্থাৎ ভয়ঙ্কর কারাগারের যেখানে ভারতীয় বিপ্লবীরা বন্দী হয়ে আছে। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। কবির এখানে তরুণ তুর্কিদের কাছে, তরুণ বিপ্লবীদের কাছে একান্ত কামনা, যা কিছু পুরনো জরা জীর্ণ তাকে যেন উপড়ে ফেলা হয়, বন্দিশালায় যেসব ভারতীয় বিপ্লবীরা আছে তাদের মুক্ত করার জন্য বন্দিশালায় যেন আগুন জ্বালিয়ে, বিদ্রোহের আগুন জ্বালিয়ে বন্দিশালাকে ছারখার করে, বন্দিশালাকে নষ্ট করে উপড়ে ফেলে সেখান থেকে আমাদের পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার জন্য বিপ্লবীদের যেন মুক্ত করে করে দেশকে যেন স্বাধীন করার কাজে এগিয়ে যায়। খুব সুন্দর কবিতা, ভালো করে পড়ো, ছোটো ছোটো